ডিবেটের ধরন ধরনের মধ্যে থেকে আমরা বহু পথ পেরিয়ে যখন ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টাচ স্ক্রিনের যুগে আছি, তখন বিতর্কের মতো একটি বিষয় থেকে অবশ্য পাঠ্য বা পাঠ্যসূচিতে আনার প্রস্তাবনা আমার কাছে এই টাচ স্ক্রিনের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি এনশিয়েন্ট সিভিলাইজেশনের দিকে যাওয়ার যুক্তিতর্কের অবতারণা মনে হচ্ছে। কেননা অবশ্যই পাঠ্যসূচি হওয়া উচিত, সেটি বিতর্ক নয়, রোবোটিক্স অবশ্যই।